হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলের প্রিয় স্টকরাশ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আমি পঙ্কজ আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছিলেন এবং কমেন্ট বক্সে আপনারা অনেকেই জানিয়েছিলেন যে হোল্ডিং সেল করা নিয়ে আপনাদের অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এর আগের একটি ভিডিওতে আমি হোল্ডিংস কী করে সেল করতে হয় তা নিয়ে আমি আলোচনা করেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে সেই ভিডিওটিতেও সমস্ত কিছু কনসার্ন কিন্তু ক্লিয়ার করা সম্ভব হয়নি। তো নতুন করে আরেকটি ভিডিও আমি হোল্ডিং সেল করা নিয়ে এই ভিডিওটি বানাতে চলেছি। এই ভিডিওতে আপনারা এভরিথিং এ থেকে জেড পর্যন্ত একটি হোল্ডিং সেল করলে যা যা প্রবলেম ক্রিয়েট হয় এবং সেই প্রবলেম ক্রিয়েটের সলিউশনগুলো কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে এবং ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটিকে আরো অন্য ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতেও কিন্তু একটি লাইক অনেক বেশি হেল্প করে। তাই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা পেটিএম মানি অ্যাপটি ওপেন করে নেব। এই অ্যাপে প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে আসব। তো ড্যাশবোর্ডে এখানে অনেক অনেক নতুন নতুন অপশান পেটিএম মানিতে অ্যাড হয়েছে। তো আমরা যেহেতু আজকে হোল্ডিংস সেল করব, তাই আমরা অ্যাট ফার্স্ট পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিওতে গেলে আমরা হোল্ডিংসে, এখানে আপনারা উপরে হোল্ডিংস এরিয়াটাতে দেখতে পারবেন যে এখানে আমার ওভারঅল প্রফিট দেখাচ্ছে, এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে, এখানে তার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে এবং আমার কাছে বর্তমানে আদানি পাওয়ার 90 কোয়ান্টিটিস রয়েছে। তো এবার স্টক বাই করা কিন্তু অনেক সহজ, প্রাইস ইচ্ছে যেটি প্রাইস আপনার ভালো লাগবে সেই প্রাইসটি সিলেক্ট করে কোয়ান্টিটি সিলেক্ট করে বাইয়ে ক্লিক করলেই কিন্তু বাই হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই সেল করা নিয়ে, হোল্ডিংস স্পেশালি পজিশন না, হোল্ডিংস সেল করা নিয়ে। তো হোল্ডিংস সেল করার জন্য যেসব ডাউটগুলো রয়েছে তা এই ভিডিওতে ক্লিয়ার হবে বলেছে একটু আগেই। তো অ্যাট ফার্স্ট আমরা যে স্টকটি আপনাদের হোল্ডিংসে আছে সেটিতে আমরা ক্লিক করে নেবো। আমার যেমন এখানে আদানি পাওয়ারটি রয়েছে, এখানে সেটিকে ক্লিক করে নেব। এবার ক্লিক করলেই এখানে অ্যাট ফার্স্ট আপনারা চার্টটি দেখতে পারবেন যে কেমন কি আপ ডাউন হচ্ছে, টাইম ফ্রেমে ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ। তো নিচে গিয়ে দেখতে পারবেন এখানে যে এখানে সেল বলে একটি অপশন, এই সেল অপশনটিতেই আমাদের ক্লিক করতে হবে। আপনারা যদি মনে করেন যে স্টকটা কেনার পরে অনেক নিচের দিকে চলে এসেছে দামটা, আপনারা চাইলে আরও বেশি করে বাইও করতে পারেন, তো তার জন্য বাই মোড়ে ক্লিক করতে হবে। আমি যেহেতু হোল্ডিংসটা সেল করে দেবো তাই সেলে ক্লিক করতে হবে। অ্যাট ফার্স্ট সেলে ক্লিক করার পর এখানে আপনাদের দুটি স্টক এক্সচেঞ্জ সিলেক্ট করে নিতে হবে, এনএসসি এবং বিএসসি। আমি এনএসসিতে ধরুন এটিকে সেল করব। এরপর এখানে একটি অপশন পাবেন, এখানে অপশন পাবেন যে কাস্টম প্রাইস এবং অ্যাট মার্কেট। বলে রাখি, অ্যাট মার্কেট হলে বর্তমানে যে দামটিতে ট্রেড করছে, অর্থাৎ 117.30 টাকা এই যে দামটিতে ট্রেড করছে এই দামটিতেই এই স্টকটি বিক্রি হয়ে যাবে। আর যদি আপনারা কাস্টম প্রাইস করেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে কাস্টমাইজ একটা প্রাইস কিন্তু দিতে পারবেন। ধরুন 117, আমি 117.30 বিক্রি করব না, ধরুন আমি 118 হলে এটাকে বিক্রি করব। তাহলে এখানে 118 সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু ওকে করলেই, সোয়াইপ টু সেল করলেই এবার 118 সেটা সেল হয়ে যাবে। তো আমি চাচ্ছি যেহেতু আমার 5% টার্গেট, 5% টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে, তো আমি অ্যাট মার্কেটে এই টোটাল 90 কোয়ান্টিটি কিন্তু সেল করব। দেখবেন অলওয়েজ কিন্তু এটা হোল্ডিংসেই ডিফল্টে সেট করা থাকবে, হোল্ডিংস উপরে এই অংশে। তো সোয়াইপ টু সেলে যদি ক্লিক করি আমরা, তো এখানে ক্লিক করার পর এখানে একটি অপশান পাবেন যে গেট টিপিন। আপনাদের যদি আপনারা যদি প্রথম হোল্ডিং সেল করে থাকেন তাহলে আপনাদেরকে একটি টিপিন এখান থেকে জেনারেট করতে হবে। এখানে সিডিএসএল এর ওয়েবসাইটে আপনাদের যেতে হবে, এখানে আপনাদের ইমেল আইডি,
দেওয়ার পরে সেখানে ভেরিফাই করলে কিন্তু একটি টিপিন আপনাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেটিতে চলে যাবে। তো জেনারেট টিপিন অন সিডিএসএল ওয়েবসাইট, এখানে আপনারা অপশনটি পেয়ে যাবেন। আপনাদের যদি টিপিনটা আপনারা ভুলে গেছেন এমন যদি হয় তাহলে এখান থেকে সেটিকে রিসেট করতে পারবেন। তো আমি, আমার মনে আছে তাই আমি এখানে ভেরিফাই ইউজিং টিপিনে ক্লিক করছি। এখানে এখন আমি আমার টিপিনটিকে প্রোভাইড করব এবং যে মেইন সমস্যাটি ক্রিয়েট হয় যে হোল্ডিংসটি সেল করার পরে সেটি সেল ঠিকঠাক হলো কি না সেই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না, তো সেই জিনিসটা নিয়েও কথা বলবো। তো টিপিনটা আমি এখানে আগে দিয়ে নিই। এরপর ভেরিফাই ক্লিক করার পর আমার রেজিস্টার্ড ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে, তো সেই ওটিপিটিকে আমি ইমেল আইডি থেকে এখানে দিতে হবে। স্প্যাম ফোল্ডার বলে একটি ফোল্ডার থাকে ইমেল আইডিতে, দেখবেন সেখানেও অনেক সময় কিন্তু সেই ওটিপিটা যায়। এমন একটি ওটিপি আমরা আপনারা দেখতে পারবেন, এখানে আপনাদের ওটিপিটা চলে আসবে, তো এটিকেই আমাদের প্রোভাইড করতে হবে ওখানে। এরপর এখানে ওটিপিটা প্রোভাইড করলেই আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই ক্লিক করার পরে এটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর লাস্ট স্টেপ, এখানে কনফার্মের অপশান আসবে, দেখবেন এখানে কনফার্মের উপরে একটি অপশান পাবে অ্যাপ্রক্স ভ্যালু, সেখানে আপনি এখন এটি বিক্রি করলে কত টাকা ভ্যালু পাবেন সেটি এখানে দেখতে পারবেন এবং এখানে টোটাল প্রফিট আপনার কত হচ্ছে তা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমার দেখবেন অর্ডার সাবমিটেড সাকসেসফুলি, অর্ডার নাম্বারটা এখানে দেখাবে। আমরা যদি ব্যাক করি, এবার ব্যাক করলে অ্যাট ফার্স্ট যেটি আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে যে দেখুন এখানে কিন্তু আমার হোল্ডিংস পুরো জিরো হয়ে গেছে। এখানে জিরো হয়ে গেছে মানে আমার কিন্তু এটি বিক্রি হয়ে গেছে। সেকেন্ডলি এখানে ওভারঅল রিটার্নস, কারেন্ট টোটাল ইনভেস্টমেন্ট, এভরিথিং কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। দ্যাটস মিন এখানে কিন্তু আর আমাদের হোল্ডিংস নেই, আমরা হোল্ডিংসটিকে সাকসেসফুলি সেল করে দিয়েছি। এবার পজিশনে যদি আমরা ক্লিক করি, সমস্যাটা ক্রিয়েট হয় ঠিক এই জায়গাতে, সেই স্টকটি আমাদের পজিশনেও দেখায়, পজিশনে দেখায়। দেখুন এখানে আদানি পাওয়ার দেখাচ্ছে, আবার -27 দেখাচ্ছে। বিষয়টি কি, ব্যাপারটা হচ্ছে যদি স্টকটি আপনারা এখনও হোল্ড করে রাখতেন তাহলে আপনাদের 27 টাকা লস হতো, এখনও যে দামটি আপনারা কত হতো সেটি থেকে আরও 27 টাকা কম পেতেন, অর্থাৎ দেখুন 118 টাকা এখন হয়ে গেছে, 27 টাকা কম পেতেন। এই জন্যই এটি এখানে দেখায়। এবার দিন শেষে কি হবে, 3:30 পরে দিন শেষে যখন ট্রেডিং আওয়ার্স শেষ হয়ে যাবে তখন কিন্তু এই পজিশনে এই স্টকটি আর দেখাবে না। অর্ডার সেকশনে যদি আমরা যাই, এখানে সাকসেসফুলের মধ্যে দেখতে পারবেন যে সাকসেসফুলি আমাদের আদানি পাওয়ার 90 কোয়ান্টিটি কিন্তু 117.70 টাকা, এখানে দামটি আপনি দেখে নিতে পারবেন 117.70 টাকা সেল হয়ে গেছে। ঠিক এই পদ্ধতিতে এখানে পজিশনের অংশটিতে যে দেখাচ্ছে এটা টেম্পোরারি, পারমানেন্ট না, এটি অটোমেটিক্যালি দিন শেষে কিন্তু এখান থেকে চলে যাবে, এখানে থাকবে না আর। আর আপনি যে অ্যামাউন্টটি এখান থেকে প্রফিট নিয়ে যে অ্যামাউন্ট টোটাল হলো আপনার, সেই অ্যামাউন্টে কিন্তু ওয়ান ডে সেটেলমেন্টে আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই পদ্ধতিতে আপনারা আপনাদের হোল্ডিংস সেল করতে পারেন। আশা করছি হোল্ডিংস সেল করার যে মেইন প্রবলেমটা, কেন পজিশানে চলে আসে সেই বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, আপনাদের উপকারে লেগে থাকে, তো অবশ্যই কিন্তু একটি লাইক, একটি কমেন্ট এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকমই আমি লেটেস্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের যদি কোনো সাজেশন, ফিডব্যাক এবং আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যাট লিঙ্ক থাকবে, সেখানে আপনারা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন, আমাদের টিম আপনাদের হেল্প করার জন্য 24 ঘন্টা তৎপর। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে, ধন্যবাদ।